অ্যাকচুয়ালি এটা আমার বাচ্চা হওয়ার পরে আমি একটুখানি কোমরে কি পেইন এটা আগে জানতাম না, পেইন জিনিসটাই জানতাম না। আচ্ছা, তখন থেকে একটু একটু শুরু হয়, যাই হোক তখন থেকে ব্যথা শুরু। তারপরে আমি একবার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট। জি। আচ্ছা। সেটা থেকে আমার ঘাড়ে ধাক্কা লাগে, আমার কোমরে একটু ইঞ্জুরি হয়। হ্যাঁ, সার বলেছেন। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। জি জি। আজকে কততম দিন আপনার ভর্তির? আজকে অ্যাকচুয়ালি 9 ডেজ ফিনিশ করতে। ওকে। তো সেই প্রথম দিন ভর্তি হওয়া, ব্যথা নিয়ে ভর্তি হওয়া, এবং আজকে শেষতম দিন, আপনার সেই ব্যথার কি অবস্থা আজকে? অনেক ভালো, আমার ব্যথা নাই অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ। ঘাড়ের কি অবস্থা? ঘাড়ের কি এখন কোনো ব্যথা আছে? কোনো ব্যথা, সত্যি কথা। আমি আমাকে স্যার 21 ডেজ অ্যাকচুয়ালি আমার ভর্তি হওয়ার কথা, বাট আমি অনেক মেনটেন করে চলি। জাস্ট আমি খাবার দাবারের ব্যাপারে বলেন আর ইয়ে, আলহামদুলিল্লাহ আমি 10 ডেজ আজকে যাচ্ছি, আমি ব্যথামুক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। জি। এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে আজকে? অবশ্যই অনেক খুশি লাগছে। তার মানে আপনি যেই জন্য এত দূর থেকে আসা বা যে চিকিৎসার জন্য এতদিন আপনি ওয়েট করেছেন, সেটা যে আপনি পেয়েছেন, আপনার কি মনে হয়েছে এই চিকিৎসাটা সঠিক এবং আপনি সঠিক ডিসিশনটা নিয়েছেন? অবশ্যই অবশ্যই। আসলে অ্যাকচুয়ালি কি, আমরা এখানে যেটা আর কি, যে আপনি শুধু চিকিৎসা না, পরিবেশটাও অনেকটাই। অবশ্যই। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার খুব ভালো ব্যবহার পেয়েছি, স্টাফরা এখানে সবাই খুবই ভালো, একেবারে নিম্ন থেকে উচ্চতম পর্যন্ত, স্যারের কথা তো বলার অবকাশ রাখা। অবশ্যই। আর আমি পেইনও যে নিতে পারি, তো আমি যে চিকিৎসাগুলো এর মধ্যে নিয়েছি, অনেকে হয়তো ধরেন যে আকুপটমি বা অন্য জিনিসগুলো অনেকে নিতে পারে না, কিন্তু আমি নিতে পেরেছি, তিনবার। হ্যাঁ, মানে নেওয়া হয়েছে ভালো হওয়ার জন্য সেভাবে, তো যার জন্য। আর যারা তারা আসলেও, আমি এটা বলে বোঝানো যাবে না, তারা যে কত আন্তরিক, তারা যে ভালো করার জন্য নিজেদের উপর যে কি প্রেশারটা নেয়, সেটা আসলে আমি দেখেছি। প্রশংসার যোগ্য অবশ্যই। অফকোর্স, এটা আর কোনো ভুল নাই, আমি বলবো যে ওনাদের মায়া অবশ্যই, ওনাদের ভালোবাসার সাথে যে, কারণ কি দুইটা আপনি করতে পারেন, আমার কাজ রোগীকে ভালোবাসা। হ্যাঁ, কিন্তু রোগীকে ভালোবেসে যে যে ট্রিটমেন্টটা দেওয়া, সেটা আমি পেয়েছি, এবং সত্যি কথা আমি এমন একটা ভালো পরিবেশ পেয়েছি, আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি, খুবই হ্যাপি। আমি প্রথমে যখন আসছিলাম তখন আমি জানি না এখানে কি হবে, ঠিক আছে, তখন কনফিউজ ছিলেন কিছুটা, যার জন্য আমার অনেকটা লেটও হয়েছে, কারণ এক একজনের তো এক এক আছে, আপনি জানেন। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে ডাক্তার আছে, স্বাভাবিক, একজন ওরা থেরাপি মানে যখন দেওয়া হবে তখন ভালো, তারপরে না। কিন্তু যাই হোক, আপনাদের এখানে যে ধরনের থেরাপিগুলো আছে আমি কোথাও দেখি, আলহামদুলিল্লাহ, এত ধরনের থেরাপি। আমি আসলে আমি সবাইকে, আমার আমার ফ্রেন্ড সার্কেলদেরকেও আমি বলেছি, যদি কোনো সমস্যা হয়, কারণ আমাদের সবারই এরকম টাইপেরই সমস্যা আছে আমাদের এই এজটায়, তো আমি বলেছি সবাইকে যে দেখো এখানে আসো, অন্তত পক্ষে দেখো। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের সকলকে জানাই স্বাগতম মেডিকেল বিডির পক্ষ থেকে। দর্শক, বর্তমান সময়ে আমাদের অসংখ্য অসংখ্য ফ্যান আছেন, অসংখ্য আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা প্রতিনিয়তভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন বা বিভিন্ন ধরনের আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো দেখে যারা উপকৃত হচ্ছেন, তারা এই বিষয়গুলোতে নিয়ে আমাদেরকে অনেক বেশি আমাদেরকে সহযোগিতা করছেন, অনেক বেশি আমাদেরকে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করছেন, এবং সহযোগিতার হাত সবসময় আপনারা বাড়িয়ে দিয়েছেন, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের সহযোগিতার দরকার হয়, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে ইমেল আইডি আছে বা আমাদের ফোন নাম্বার আছে, সেগুলোতে আপনারা ফোন করতে পারেন, যে কোনো প্রশ্নের জন্য যে কোনো সময় নির্দ্বিধায় আপনারা প্রশ্ন করতে পারেন। দর্শক, আজকে আমাদের সাথে সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত ওনার পিএলআইডি রোগে উনি ভুগছিলেন, যদি উনি একজন প্রবাসী বাট উনি বাংলাদেশি, সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে উনি আমাদের একজন বাংলাদেশি, বাট দীর্ঘ একটা সময় উনি প্রবাসে ছিলেন এবং খুব পরিশ্রমী একজন মানুষ,
উনি সার্ভিস হোল্ডার, সার্ভিস করেন সবসময় এবং কাজের ভিতরেই সবসময় ছিলেন। বাট হঠাৎ করেই ছোট্ট একটি শব্দ যার নাম হচ্ছে ব্যথা, তার সুস্থ স্বাভাবিক যে জীবনটা সেটাকে কিছুটা ব্যাহত করে তুলছিল। কি হয়েছিল এবং উনি এই জায়গা থেকে বা এই অবস্থান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন, আজকে পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম নাসিমা ইসলাম চৌধুরী। আচ্ছা, বাংলাদেশে কোথায় আপনার বাড়ি? সিলেট। সিলেট, সিলেটের কোথায়? আমার সিলেট সুনামগঞ্জের, বাট আমি জন্ম এবং ঢাকায়। ঢাকাতে? জি জি জি। আচ্ছা, মিরপুর। ওকে, আমরা ঢাকার মিরপুরে। জি। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসী, কোন দেশে ছিলেন? আমি অ্যাকচুয়ালি বিভিন্ন দেশেই ছিলাম। আচ্ছা আচ্ছা। নেদারল্যান্ড, ইতালি, এখন ইংল্যান্ডে আছি। এখন ইউকেতে আছেন। সার্ভিসের সাথে জড়িত ছিলেন একটা সময়, এখন মনে হয় সার্ভিসের সাথে জড়িত না? না, আপাতত না। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা অ্যান্ড পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাবিলিটি স্পেশালিস্ট, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন, কেন এসেছিলেন এবং এই যে সমস্যাটা সেটা কবে প্রথম শুরু হয়? অ্যাকচুয়ালি এটা আমার বাচ্চা হওয়ার পরে আমি একটুখানি কোমরে কি পেইন, এটা আগে জানতাম না, পেইন জিনিসটাই জানতাম। আচ্ছা, তখন থেকে একটু একটু শুরু হয়, যাই হোক তখন থেকে ব্যথা শুরু। তারপরে আমি একবার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট। জি। আচ্ছা, সেটা থেকে আমার ঘাড়ে ধাক্কা লাগে, আমার কোমরে একটু ইঞ্জুরি হয়। ওটা প্রথম পেইনটা শুরু হয় কোথায়, কোমরে নাকি ঘাড়ে? কোমরে। ফার্স্ট কোমরে পেইনটা শুরু হয়, তার আগে আপনি সুস্থ এবং স্বাভাবিক ছিলেন, কোনো ধরনের পেইন ছিল না? হঠাৎ করে একদিন দেখছেন যে হয়তো আপনি মুভ করতে গেলে বা সারাদিন একটা ব্যথা? জি, কোমরে এটা শুরু, কিন্তু এতটা খারাপ লাগছিল না, কিন্তু অ্যাক্সিডেন্টের পর যেটা হয়েছে তখন একটু কোমর আবার ঘাড় ইয়ে হয়েছে, অ্যাড হয়েছে। আচ্ছা, যাই হোক এরকম করে। যখন প্রথম এরকম পেইনটা শুরু হলো কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি জি, আমি বাইরে তো অবশ্যই। আচ্ছা, ডক্টরের কাছে গিয়ে যখন ডক্টরের কাছে যান, মানে উনি কি পরামর্শ দিয়েছেন বা কি বলেছিলেন? তখন বলতো যে হেভি ওয়ার্ক করেন, পেইনটা স্বাভাবিক, পেইন কিলার দিতেন, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতেন, হ্যাঁ পেইনের জন্য যে কোমরে ইঞ্জেকশনটা নেওয়া হতো, এরকম করেই চলে এসেছি। আচ্ছা, তো বাংলাদেশে আমি এর মধ্যে এসেছিলাম, তো আমি একবার ফিজিওথেরাপি নিয়েছি, তো ওনারা বলেছিলেন যে আপনি যদি ফিজিওথেরাপি নেন আর ওইটা করতে থাকেন কিছু ইয়ে থেরাপি গ্রুপ আসে, হয়তো আপনি ভালো সুস্থ হয়ে যাবেন, মোটামুটি ভালো থাকবেন। কিন্তু আমি টাইম দিতে পারিনি, কারণ আমি এত লং টাইম বাংলাদেশে থাকি, যার জন্য আমার ওইটা করা হয়ে ওঠে নাই। আর পেইনটা সবসময় ছিল? জি, পেইনটা তীব্র থেকে মানে ধীরে ধীরে যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে, ওষুধ খাচ্ছেন বাট আপনি দেখছেন কন্টিনিউয়াসলি সেটা আরো বেড়ে যাচ্ছে। আর 2013 এ খুবই খারাপ অবস্থা, তখন জাস্ট আমি মুভ করতেও আমার প্রবলেম হচ্ছে, তখন আমার বিছানা থেকে উঠতে কষ্ট হচ্ছে, ভমিটিং শুরু হয়ে গেল এরকম টাইপের। আচ্ছা, তো যাই হোক তারপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গেল যে আমার আর্থ্রাইটিস আছে, তারপরে কোমরে যে ইয়ে মেরুদণ্ডে যে ডিসকোলাপস, জি জি, ওইটা আছে। সেটা কি প্রথম ঘাড়ে? সেটা কি সেই প্রথম ধরা পড়লো 2013 এ? এটা কি এমআরআই এর মাধ্যমে ধরা পড়লো প্রথম? আচ্ছা, জি জি। কয়টা ডিস্কে সমস্যা ছিল তখন, মানে ধরা পড়েছিল? আমার কোমরে মনে হয় তিনটা ডিস্কে। লাম্বারে? হ্যাঁ লাম্বারে। আর সার্ভাইকেলে? সার্ভাইকেলে দুইটা, মানে দুইটা ডিস্কে সমস্যা ছিল। জি জি। সেটা কি মেজর অবস্থায় ছিল নাকি? হ্যাঁ, মোটামুটি মেজরই ছিল। ডক্টররা কি সার্জারি বা এই ধরনের কোনো পরামর্শ দিয়েছিল? বাইরে দেখতে চায় না, ওরা বলছে যখন একেবারে বেডে, যখন আর চলাফেরা করতে পারবো না তখন তারা এই অপারেশনে যাবে, কারণ যারা রিস্ক আছে করলে আমি ভালো হতেও পারি বা পঙ্গু হয়ে যেতে পারি ওই অপারেশনের ইয়েটা, এটা খুবই রিস্ক, সেজন্য তারা করবে না। তখন তারা কি ধরনের আপনাকে ট্রিটমেন্ট দিয়েছিল? মেডিসিন? মেডিসিন আমার কাজও চলে গেল, আমার কাজটা ভারী ছিল, আমি করতে আর পারলাম না। 2013 মানে এক বছর আমি হলো সিকলিফে ছিলাম, স্বাভাবিক আমি যেহেতু জয়েন করতে পারিনি আমার কাজ, আর আমি করবো করতে পারবো না যে কাজ আমি জয়েনও করি নাই।
মানে আপনি নিজেই আপনার শরীর বুঝতে পারছেন যে আপনি আসলে ক্যাপেবল না ওই মুহূর্তে। হ্যাঁ, এটা আমি ওই কাজ করার ক্যাপেবল না, কারণ আমি অ্যাজ এ কুক হিসেবে কাজ করেছি। হ্যাঁ, এবং আমাদের কাজগুলো খুবই হেভি ছিল। হ্যাঁ, খুবই হেভি। কারণ আমরা দাঁড়ানো 10 ইয়ার্স আমি কাজ করতে পেরেছি, 10 ইয়ার্স এর পরে আমি আর পারিনি। 10 ইয়ার্স জাস্ট আমরা তো 8 ঘন্টা কখনো 16 ঘন্টা ডাবল ডিউটিও করতে হয়েছে। বাইরের দেশগুলোতে আসলে এরকমই হয়, মানুষ খুব পরিশ্রম করতে হয়। আমাদের একটা চেয়ার থাকে না কিচেনে, এমন হবে না যে আপনি একটু বসার জন্য সো করতে পেরেছি 10 ইয়ার্স, তারপর কাজ আর ওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমি আবার ইংল্যান্ডে আসার পরে আমি আবারও হলো নিজের রেস্টুরেন্ট ওপেন করেছেন। হ্যাঁ, ওখানে কাজ করেছি জাস্ট 1 ইয়ার, যা কিন্তু আমার তো অবস্থা খারাপই ছিল আগে থেকে, বেল্ট করে করি যে করি, জাস্ট আমি 1 ইয়ার করতে পেরেছি। 1 ইয়ার পরে আমার অবস্থা আবারও খারাপ। আচ্ছা, এই খারাপ নিয়ে এখন পর্যন্ত, এটা 2019-এ আমি খারাপ বলতে আসলে সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, এমন হয়েছিল যে বিছানায় শুয়ে আছেন, ওখান থেকে উঠতে গেলে আপনাকে কারো সাহায্য নিয়ে উঠতে হচ্ছে, হয়তো ওয়াশরুমে যাচ্ছেন কারো সাহায্য লাগছে, এরকম আসলে আমার মনের জোরটা অনেক ছিল। আর ওখানে তো আমার করার মতো কেউ এরকম নাই, হয়তো এই জন্য। আর আপনি পরিশ্রমী একজন মানুষ, যেহেতু সবসময় আমি ওয়ার্কের উপরে থাকতেন। জি জি, তো ওই সময় বাট পেইনটা সারাক্ষণ ছিল, সার্বক্ষণিক প্রচন্ড একটা পেইন। এবং আমি আকুপাঙ্কচার নিয়েছি ওখানে চাইনিজদের। হ্যাঁ, চাইনিজদের ইয়ে থেকে আমি আকুপাঙ্কচারও নিয়েছি, আমি ডক্টরকে বলেছি বাট ডক্টর ওখানে দেয়নি, আমি প্রাইভেটলি ওটা করেছি। তো ওইটা করাতে মানে একটু কিছুদিন আবার চলতে পারলাম, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে আসার পরে চলতে পারছিলাম, হয়তো আবহাওয়াটা ভালো, গরম চলতে পারছিলাম, কিন্তু পেইন সবসময়। আচ্ছা, পেইন কিলার, তো পেইন কিলার কি আপনি কন্টিনিউয়াসলি খাচ্ছিলেন? না, অ্যাকচুয়ালি আমি পেইন কিলার খাই মাঝে মধ্যে, মানে যখন আর সহ্য করতে পারি, ন্যাচারাল ইয়ে দিয়ে চলার চেষ্টা করি। আমি আদা রসটা একেবারে সবসময় সকালবেলা খালি পেটে, যেটা কিন্তু ইদানিং হয়েছে কি যে আমি দাঁড়াতে পারছিলাম না। লাস্টলি আমি যখন স্যারের কাছে আসলাম তখন আমার দাঁড়াতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে পেইনে এমন অবস্থা যে আমি একদিকে বাঁকা হয়ে যাচ্ছি, এতটা ব্যথা যে আমি সোজা হয়ে দাঁড়াচ্ছিলাম, বাঁকা হয়ে যাচ্ছি, তো একদিকে আমার অলরেডি একদিকে ইয়ে ঢুকে গেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমি এখানে সিট পাচ্ছিলাম না, এর মধ্যে আবার দিতে গিয়ে আবার থেরাপি মনে করলাম যে পাচ্ছি না, এখন কী করবো, থেরাপি তো নিতে হবে। তো ওদেরও ম্যানুয়াল থেরাপি, আমার আমার তাড়াতাড়ি সারাক্ষণ মানে ছিল না, আমার টাইমও নাই। আমাদের এই যে দীর্ঘ একটা সময়ের পরিক্রমা, এই যে আমরা একদিন দুই দিন অনেক সময় দেখা যাচ্ছে আমরা বালিশে একটু উল্টাপাল্টা শোয়ার কারণে ঘাড়ে পেইন হয়, বা যে কোনো জায়গায় যখন পেইন হয় আমরা একদিন দুই দিন আসলে অস্থির হয়ে যাই, বছরের পর বছর এই ব্যথাটা বয়ে বেড়ানো, এটা অনেক কষ্টের একটা সময়। এবং হচ্ছে দেখা যাচ্ছে এই আপনি চিকিৎসা করছেন বাট আপনি ভালো হচ্ছেন না, কখনো মনের ভিতর কাজ করতো যে আমি হয়তো আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না, এই ব্যথা নিয়ে হয়তো আমাকে সারা জীবন থাকতে হবে, এরকমটা কখনো মনে হতো? হ্যাঁ, নর্মাল, কারণ অনেক এতদিন ধরে তো এভাবেই চলে আসলাম, লাস্টলি তো এরকমই মনে হয়েছে। কিন্তু প্রবল মনের জোরের কারণে আপনি কখনো থেমে থাকেননি, আপনি চেষ্টা করে গেছেন সব সময়। আমি জানি সবশেষে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার কাছে আসেন, এবং ফেসবুকে অ্যাকচুয়ালি ওনাকে আপনাদের প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা, ইয়ে সাক্ষাৎকারগুলো আমি দেখেছি, দেখার পরে ডিসিশন নিয়েছেন যে স্যারের কাছে যাবেন। আমার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর উপরে দেখি লোকজন ইয়ে হচ্ছে, মিলে যাচ্ছে আপনার সাথে অনেক কিছু, ওটা তখনই আমি হলো স্যারের কাছে আসি। আচ্ছা, অ্যাকচুয়ালি এসেছিলাম আরো আগে কিছু কারণে, আমি যখন একটু আর পারছি না, হ্যাঁ, তখন আমি আবার আসলাম। স্যার যখন প্রথম আপনাকে দেখলেন, জি, কি বলেছিলেন দেখার পর? আমাকে কিছু পরীক্ষা করতে দিয়েছিলেন, এমআরআই করতে হবে, হ্যাঁ, এক্স-রে এগুলো, আর তারপরে আমার যে সমস্যা তাতে আমার ভর্তি হওয়া দরকার। স্যার কি বলেছেন যে আপনি ভর্তি হন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হবেন, এমন কোনো কথা দিয়েছিলেন কি স্যার? হ্যাঁ স্যার বলেছিলেন, ইনশাল্লাহ। এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। জি জি। আজকে কততম দিন আপনার ভর্তির? আজকে অ্যাকচুয়ালি 9 ডেজ ফিনিশ, 10 ডেজ। ওকে, তো সেই প্রথম দিন ভর্তি হওয়া, ব্যথা নিয়ে ভর্তি হওয়া, এবং আজকে শেষতম দিন, আপনার সেই ব্যথার কি অবস্থা আজকে? অনেক ভালো, আমার ব্যথা নাই অ্যাকচুয়ালি।
আলহামদুলিল্লাহ। ঘাড়ের কি অবস্থা? ঘাড়ের কি এখন কোনো ব্যথা আছে? কোনো ব্যথা সত্যি কথা, আমি আমাকে স্যার 21 ডেজ অ্যাকচুয়ালি আমার ভর্তি হওয়ার কথা, বাট আমি অনেক মেনটেন করে চলি। জাস্ট আমি খাবার দাবারের ব্যাপারে বলেন আর ইয়ে, আলহামদুলিল্লাহ আমি 10 ডেজ আজকে যাচ্ছি, আমি ব্যথামুক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। জি, এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটা জীবন, এটা আমাদের সবার ক্ষেত্রে যখন ব্যথা থেকে মুক্তি পাই অনেক ফ্রি মনে হয় এবং মনে হয় যে আমি আমার আগের কাজে ফিরে যেতে পারবো, আমার সংসার বলেন আমার সব কিছুতে আমি ঠিক আগের মতো করে আমি আবার সব কিছু সময় দিতে পারবো, কেমন লাগছে আজকে? অবশ্যই অনেক খুশি লাগছে। তার মানে আপনি যেই জন্য এত দূর থেকে আসা বা যে চিকিৎসার জন্য এতদিন আপনি ওয়েট করেছেন সেটা যে আপনি পেয়েছেন, আপনার কি মনে হয়েছে এই চিকিৎসাটা সঠিক এবং আপনি সঠিক ডিসিশনটা নিয়েছেন আপনি? অবশ্যই অবশ্যই, আসলে অ্যাকচুয়ালি কি আমরা এখানে যেটা আর কি, যে আপনি শুধু চিকিৎসা না, পরিবেশটাও অনেকটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার খুব ভালো ব্যবহার পেয়েছি, স্টাফরা এখানে সবাই খুবই ভালো, একেবারে নিম্ন থেকে উচ্চতম পর্যন্ত, স্যারের কথা তো বলার অবকাশ রাখা। অবশ্যই, আর আমি পেইনও যে নিতে পারি, তো আমি যে চিকিৎসাগুলো এর মধ্যে নিয়েছি, অনেকে হয়তো ধরেন যে আকুপটমি বা অন্য জিনিসগুলো অনেকে নিতে পারে না, কিন্তু আমি নিতে পেরেছি, তিনবার হ্যাঁ অনেক নেওয়া হয়েছে ভালো হওয়ার জন্য সেভাবে, তো যার জন্য আর খুব দ্রুত সময়ের ভিতরে তারা আসলেও আমি এটা বলে বোঝানো যাবে না, তারা যে কত আন্তরিক, তারা যে ভালো করার জন্য নিজেদের উপর যে কি প্রেশারটা নেয় সেটা আসলে আমি দেখেছি, প্রশংসার যোগ্য অবশ্যই। অফ কোর্স এটা আর কোনো ভুল নাই, আমি বলবো যে ওনাদের মায়া অবশ্যই, ওনাদের ভালোবাসার সাথে যে, কারণ কি দুইটা আপনি করতে পারেন, আমার কাজ রোগীকে ভালোবাসা, হ্যাঁ কিন্তু রোগীকে ভালোবেসে যে যে ট্রিটমেন্টটা দেওয়া সেটা আমি বুঝা যায় পেয়েছি, এবং সত্যি কথা আমি এমন একটা ভালো পরিবেশ পেয়েছি, আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ, খুবই হ্যাপি। আমি প্রথমে যখন আসছিলাম তখন আমি জানি না এখানে কি হবে, ঠিক আছে, তখন কনফিউজ ছিলেন কিছুটা, জি কিছুটা কিছুটা, যার জন্য আমার অনেকটা লেটও হয়েছে, কারণ এক একজনের তো এক এক অবস্থা আছে, আপনি জানেন হ্যাঁ, ফ্যামিলির মধ্যে ডাক্তার আছে, স্বাভাবিক একজন ওরা থেরাপি মানে যখন দেওয়া হবে তখন ভালো, তারপরে না, কিন্তু যাই হোক আপনাদের এখানে যে ধরনের থেরাপিগুলো আছে আমি কোথাও দেখি আলহামদুলিল্লাহ, এত ধরনের থেরাপি, আমি আসলে আমি সবাইকে আমার আমার ফ্রেন্ড সার্কেলদেরকেও আমি বলেছি যদি কোনো সমস্যা হয়, কারণ আমাদের সবারই এরকম টাইপেরই সমস্যা আছে আমাদের এই এজটায়, তো আমি বলেছি সবাইকে যে দেখো এখানে আসো অন্ততপক্ষে দেখো। আলহামদুলিল্লাহ ম্যাম, একটা সময় ছিল যখন আপনি হয়তো যখন ব্যথার যন্ত্রণায় ভুগছিলেন, হয়তো আপনি সার্চ করছিলেন ইন্টারনেটে যে কী ধরনের চিকিৎসা আছে বা আমি কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারি, আপনি একটা সময় ছিল অসংখ্য মানুষের ভিডিও আপনি দেখেছেন, তারা তাদের বর্ণনাগুলো দিয়েছেন এবং সেখান থেকে আপনি কিছুটা অনুপ্রাণিত হয়েছেন, ঠিক একই জায়গায় আজকে আপনি আছেন, হয়তো আপনাকে এরকম অসংখ্য মানুষ এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি আমার এটাই তাদের জন্য বলার যে আসলে আসুন এবং দেখুন, হ্যাঁ আমি অনেক উপকার পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও পাবেন, ওনারা যেমন আমাদেরকে সহযোগিতা করে আমাদেরও ওনাদেরকে সহযোগিতা করা উচিত, হ্যাঁ মানে হ্যাঁ আমাদেরও ব্যবহারটা ভালো হওয়া উচিত, আমরা যদি ভালোভাবে ইয়ে করি, হ্যাঁ আমাদেরকে যেমন ওনারা মায়া করেন যে থেরাপিস্টটাই তো আসলে তার থেরাপিটা আমাদের এখানে অনেক বড় একটা রোল প্লে করে, সব কিছুই অনেক ভালো পেয়েছি বলেই নিশ্চয়ই এত তাড়াতাড়ি আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনতে পেলেন এতক্ষণ আমাদের এই বোন অনেক দূর থেকে এসেছেন চিকিৎসার জন্য, অনেকগুলো বছর উনি চেষ্টা করেছেন সুস্থ থাকার জন্য, বাট আপনারা পুরো জিনিসটা আসলে ওনার কাছ থেকে শুনতে পেয়েছেন, আসলে আমার যে কথাগুলো সব কিছু আসলে উনি নিজেই বলে দিয়েছেন, আমার আসলে নতুন করে বলার কিছু নাই, যারা আমাদের রেগুলারলি আমাদেরকে দেখেন তারা জানেন আমাদের একের পর এক এরকম অসংখ্য মা বাবা ভাই বোন আছেন, তারা তাদের যে এই যে হিস্ট্রিগুলো আপনাদের সামনে এসে বলেন, আসলে এই জিনিসগুলো তারা কেন বলেন আপনাদের সামনে, তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ওনাদের জীবনে থেকে যে সুন্দর সময়গুলো চলে গেছে, ওনারা যদি হয়তো আগে এই ধরনের ট্রিটমেন্টগুলো তারা পেতেন হয়তো জীবন থেকে এত সুন্দর সময়গুলো তাদের চলে যেত না, হয়তো জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো, হয়তো আরও আগে তারা সুস্থতা অনুভব করতে পারতেন।
সেই একই জিনিসগুলো যাতে আপনাদের জীবনেও না ঘটে, আপনারাও যাতে এই ধরনের ভুলগুলো না করেন, সেই জন্যই আসলে আপনাদের সামনে আসা। আর আমরা একটা সময় আসলে সবাই চিন্তা করতাম যে উন্নত চিকিৎসা মানে হচ্ছে আপনার ইউরোপের কান্ট্রিগুলো বা অন্যান্য দেশগুলোতে যেতে, আসলে সেই ধারণাটা আসলে এখন অনেকটুকুই চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের দেশে কিন্তু এখন এই ধরনের উন্নত চিকিৎসাগুলো অ্যাভেলেবেল, আমাদের দেশে খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন যারা অক্লান্তভাবে এই ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং হাজার হাজার রোগী তারা ভালো হয়ে যাচ্ছেন এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন এবং সুস্থ আছেন। তাই ডিসিশন অবশ্যই আপনাদের, আপনারা কী করবেন, সঠিক ডিসিশন আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে ইউরোপে গিয়ে এই চিকিৎসা পাওয়া সম্ভব না, ইউরোপ আমেরিকা কোথাও না, কারণ আমি আমি থেকেছি আপনি নিজেই সেটা দেখেছেন। জি জি জি, আসলেও এটা আমি আসলে না আসলে না আসলে বোঝা যাবে না, আসলে আসলে না নিলে চিকিৎসা বোঝা যাবে না। হ্যাঁ, যে আসলে আমি পেয়েছি, আর আমি আপনাদের ইয়েগুলো শুনে আসলে যে ইয়েগুলো দেখেছি ভিডিওগুলো ওনাদের ইয়েগুলো দেখেছি, আমি আসলে ইয়ে করেছি যে না নিশ্চয়ই এখানে হচ্ছে, নাহলে ওনারা কেন ইয়ে করবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি আপনাদের উপর, ধন্যবাদ আপনাকে। আমাদের স্যার শফিউল্লাহ প্রধান স্যারকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। আমি বলি যে স্যার আপনি বেশি আপনার কেয়ার নেবেন, আপনি যদি ভালো থাকেন তাহলে আমরা দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।